নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আমি প্রতিদিন 12টি রাশির টার্গেট নাম্বার আপনাদেরকে জানাই, রাশিভিত্তিক যে শুভ সময়টা আপনাদেরকে বলি, এবং আমি একটি কথা আপনাদেরকে বারবার অনুরোধ করি, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। মোটো কেটে কেটে ভিডিওটি দেখলে না অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো হয়তো আপনারা না জানতেও কিন্তু পারেন, কারণ অনেকে টিকিট কেটে সর্বশান্ত হচ্ছেন। এই সর্বশান্ত হয়ে যাচ্ছেন, এর ফলে কি হচ্ছে জানেন, যে আপনারা বুঝতে পারছেন না যে আপনারা একটা প্রতিদিন যে টিকিটের উপর ইনভেস্টমেন্ট করছেন, সেটা আপনাদের টাকাটা কিন্তু জলে চলে যাচ্ছে। এক কথায়, আপনাদের জন্য কোন বছর শুভ রয়েছে, কোন মাসগুলো শুভ রয়েছে, আপনাদের টার্গেট নাম্বার কোনটা রয়েছে, অর্থাৎ ভাগ্যের যে শুভ সংখ্যা, অনেকে জানেনই না ভাগ্যের শুভ সংখ্যা কোনটা, কোন সংখ্যাটা আপনাদের ভাগ্যের শুভ সংখ্যা রয়েছে জানেন না। তাই আমি প্রতিদিন 12টি রাশির টার্গেট নাম্বারটা আমি বলি, এবং এর পাশাপাশি আমি একটি কথা আপনাদেরকে বলছি, আপনাদের জন্মকুণ্ডলিতে রাহু, শুক্র, বুধ, শনির প্লেসমেন্ট কেমন রয়েছে। যাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের হবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে প্রাপ্তি কিন্তু হবে। এবং সংখ্যার যে আমি লকেটটা আপনাদেরকে দিচ্ছি, অনেকে উপকৃত, আপনার ক্ষেত্রে কোন সংখ্যার লকেটটা আপনার ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন রয়েছে, সেটা আপনার ন্যাকাল চার্ট না দেখে কিন্তু বলা সম্ভব নয়। দেখুন, এবং গ্রহ কিন্তু কথা বলে, অর্থাৎ আপনার জন্মছকে কোন গ্রহগুলো শুভ রয়েছে, কোন গ্রহগুলো অশুভ রয়েছে, সেটা কিন্তু জানা একান্তই দরকার। আপনাদের জন্মছকে যদি রাহু অশুভ অবস্থায় থাকে বা শুক্র অশুভ অবস্থায় থাকে, যা শনি অশুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনাদের প্রাপ্তি ঘটবে না। এবং সর্বোপরি হচ্ছে ভাগ্যভাব, আমাদের ভাগ্যভাবকে স্ট্রং থাকা দরকার, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাবকে স্ট্রং করে আপনাদের এই অর্থপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব, কারণ ভাগ্যের যে শুভ সংখ্যা সেটা যদি আপনারা জানতে পারেন, নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু আপনাদের জন্মকুণ্ডলিতে যদি অশুভ অবস্থাতে থাকে, তাহলে কিন্তু আপনাদের এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না। রাহুকে স্ট্রং করতে হবে, পাশাপাশি আপনার ন্যাকাল চাটে ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার। এবং গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান যদি করতে পারেন কি না, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে। কারণ দশা মহাদশাটা কিন্তু দেখা দরকার, আপনাদের ক্ষেত্রে দশা মহাদশাটা পারমিট করছে কি না সেটা কিন্তু জানা কিন্তু দরকার। আমি প্রতিদিন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, কিছুটা কৌশিক তো আপনাদের কাছে সময় নেয়, কারণ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করি, যার মাধ্যমে আপনারা উপকৃত যেন হন। দেখুন, রাশির নাম সেম থাকলেই যে আপনাদের সাথে অর্থপ্রাপ্তি করবে এমন না, কারণ এটা একটা ইঞ্জিনিয়ারের বিচার। সবারই যদি এই আগামীকাল লটারি লেগে যেত, তাহলে তো আজকে সবাই কোটিপতি হয়ে যেত, তাহলে তো কারোরই কোনো অসুবিধা থাকতো না, আজকে কে কার কাজ করতো বলুন। এটা হচ্ছে ডেস্টিনি, এটাই হচ্ছে ভাগ্য। কিছু মানুষের অর্থপ্রাপ্তি হবে, কারো কারো ক্ষেত্রে বড় ধরনের অর্থপ্রাপ্তি হবে, কারো কারো ক্ষেত্রে ছোট ধরনের অর্থপ্রাপ্তি হবে, অর্থাৎ অর্থপ্রাপ্তির যোগটা কিন্তু হবে, কিন্তু আপনাদের ন্যাকাল চাটে রয়েছে কি না সেটা কিন্তু জানা দরকার। এবং আপনাদের হস্তরেখাকে বিচার বিশ্লেষণ করা কিন্তু একান্তই দরকার। জন্মকুণ্ডলিতে যদি বড় ধরনের কোনো
দোষ না থাকে নিশ্চিত নিশ্চিত রূপে আগামীকাল এই পাঁচ রাশির অর্থপ্রাপ্তি কিন্তু 100% ঘটতে কিন্তু চলেছে। অনেকে রাশির নাম জানেন না, তাই প্রতিদিন নামের অক্ষর দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। যারা রাশির নাম জানেন না তারা নামের অক্ষরটা অ্যাপ্লাই করবেন, তাতেও কিন্তু আপনারা শুভ ফল কিন্তু নিশ্চিত রূপে কিন্তু পাবেন। এবার আসি টার্গেট নাম্বারটা। প্রথম আসি যারা ভাগ্যের শুভ নাম্বার জানেন না, 12টি রাশির টার্গেট নাম্বার। মেষ রাশির টার্গেট নাম্বার 4, 6, বৃষ রাশি 1, 5, মিথুন রাশি 8, 3, কর্কট রাশি 9, 4, সিংহ রাশি 7, 1, কন্যা রাশি 5 এবং 3, তুলা রাশি 8, 2, বৃশ্চিক রাশি 6 এবং 3, ধনু রাশি 8, 1, মকর রাশি 5, 9, কুম্ভ রাশি 4, 2, মীন রাশির টার্গেট নাম্বার 1, 6, 12টি রাশির টার্গেট নাম্বার আপনাদেরকে আমি বললাম। এবার আমি বলবো যে 5টি রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, তারপরে আপনাদেরকে জানাবো নামের অক্ষর ধরে। যারা রাশি জানেন না তারাই এই নামের অক্ষরটি অ্যাপ্লাই করবেন। দেখুন আগামীকালের 5টি রাশি, প্রথম রাশি আপনার কুম্ভ রাশি, দ্বিতীয় রাশি মিথুন রাশি, 3 নম্বর রাশি তুলা রাশি, 4 নম্বর রাশি বৃষ রাশি, 5 নম্বর রাশি মীন রাশি। এ কটি রাশির আগামীকাল 12 অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। যদি আপনাদের জন্মছকে প্রবল যোগ থাকে, নিশ্চিত রূপে আপনারা আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। যারা বড় ধরনের অর্থপ্রাপ্তি চাইছেন অবশ্যই নিজস্ব জন্মকুণ্ডলী আগে বিচার বিশ্লেষণ করুন এবং হস্তরেখা দেখান, এবং পাশাপাশি রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। এবার আসি আমি যে কথাটা, সেটি হচ্ছে যারা রাশির নাম জানেন না তাদের নামের অক্ষর দিয়ে আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি, অর্থাৎ নামের অক্ষর দিয়ে কোন কোন রাশি আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। প্রথম যে নামের অক্ষর সেটি হচ্ছে ডি। আপনার নামের অক্ষর যদি ডি হয় তাহলে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে। আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয় আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি রয়েছে। আপনার নামের অক্ষর যদি এল দিয়ে শুরু হয় আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি রয়েছে। আপনার নামের অক্ষর যদি ইউ দিয়ে শুরু হয় আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি রয়েছে। আপনার নামের অক্ষর যদি ভি দিয়ে শুরু হয় বড় ধরনের অর্থপ্রাপ্তি রয়েছে। আপনাদের নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয় আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। যারা আবারও বলছি রাশি জানেন না তারাই এই নামের অক্ষরটা অ্যাপ্লাই করবেন, কিন্তু যারা রাশি জানেন রাশিভিত্তিক জায়গাটা এগান এবং শুভ সংখ্যাটা বা টার্গেট নাম্বারটা নিয়ে আপনারা এগান। এবং যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, বার্থ চার্ট রিফরমেশান করুন, রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং নিজস্ব ব্যক্তিগত জন্মছককে একবার হলেও অ্যানালাইসিস করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি 100% কিন্তু হবে। কারণ সময়টা জানা দরকার, কারণ প্রতিদিন যদি আপনারা টিকিট কাটেন হয়তো আপনারা প্রচুর অর্থ কিন্তু নষ্ট করবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।